নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। লায়লাপুর সীমান্ত থমথমে, পরিস্থিতির খোঁজ নিল কংগ্রেস প্রতিনিধি দল। গুলতি দিয়ে মিজোদের হামলা, সরকারের উদাসীনতাকে দায়ী করলেন দেবব্রত। নতুন স্কুল পরিচালন কমিটি গঠন, সাউথ পয়েন্ট স্কুলের পড়ুয়াদের অভিভাবকের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আসাম মিজোরাম সীমান্তের অগ্নিগর্ভ পরিস্থিতি প্রত্যক্ষ করলেন বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়ার নেতৃত্বে এক প্রতিনিধি দল। রবিবার সীমান্তের খুলিছড়া পৌঁছলে উগ্র মিজোরা গুলতি দিয়ে মার্বেল ছুড়ে তাড়িয়ে পথ আটকায়। দুই রাজ্যের সীমান্ত বিবাদে খুন খারাপি থেকে আগুন লাগানো, এমনকি বোমা হামলার ঘটনা সংঘটিত হওয়ায় কংগ্রেস নেতৃত্ব উদ্বিগ্ন। এদিন দেবব্রত শইকীয়ার সঙ্গে প্রতিনিধি দলে ছিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেপুরকায়স্থ, শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব, দুই প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ ও অজিত সিং, শিলচর জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ কুমার দে, সাধারণ সম্পাদক জালাল আহমেদ মজুমদার, দয়ান আহমেদ প্রমুখ। প্রথমে কংগ্রেস প্রতিনিধিরা খুলিছড়া গেলে সেখানে সেতুতে উঠতেই বাধা পড়ে পুলিশের। মিজো পুলিশের সঙ্গে বেশ কিছু সময় কথা হয় দেবব্রত শইকীয়ার। সেতু পার হতে না পেরে ফিরে আসার সময় পুলিশের সঙ্গে থাকা উগ্র মিজোরা তাদের লক্ষ্য করে গুলতি দিয়ে মার্বেল ছোড়ে, তবে আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। গুলতি খেয়ে সেখান থেকে শুক্রবার রাতে বোমা হামলায় ক্ষতিগ্রস্ত আপার পাইনুম স্কুলটি পরিদর্শন করেন এবং সেখানকার লোকদের খোঁজ খবরও নেন। লায়লাপুরে আয়োজিত সভায় দেবব্রত শইকীয়া বলেন, অসমে মাটি রক্ষা করতে ব্যর্থ রাজ্য সরকার, নিজেদের মাটিতে পা রাখতে না পারার ঘটনা দুর্ভাগ্যজনক। অসমের দুটি স্কুল পুড়িয়ে দিয়েছে মিজো দুষ্কৃতীরা। অসমের ভেতরেই মিজো পুলিশ ছাউনি করে রয়েছে, তারপরও অসম সরকার সীমা নির্ধারণে কোনো উদ্যোগ নেয়নি। তিনি বলেন, মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমের জনগণকে বিদেশি আগ্রাসন থেকে রক্ষার কথা বললেও অসমের প্রতিবেশী রাজ্যের আগ্রাসন থেকে বাঁচাতে পারছেন না, নিজের ঘরেই প্রতিবেশী রাজ্য বিদেশি করতে চাইছে, এসব একমাত্র হয়েছে সরকারের কুশাসনের ফলে, এমন অভিযোগ করেন তিনি। অসমৰ প্ৰশাসনে যেনেকুৱা ধৰণৰ পদক্ষেপ ল'ব লাগিছিল অসমৰ মাটি ৰক্ষা কৰিবলৈ, অসমৰ সীমান্তবাসী ৰাইজক নিৰাপত্তা প্ৰদান কৰিবলৈ, এই ক্ষেত্ৰত সৰ্বানন্দ সোণোৱাল চৰকাৰখন বিফল হৈছে আৰু এইটো এটা চক্ৰান্ত নিৰ্বাচনৰ প্ৰাকমুহূৰ্তত। এইকাৰণে মই কৈছোঁ যে আমাৰ সীমা যিকোনো সমস্যা আমি বুজা পৰাৰ মাজেৰে সমাধান কৰিব পাৰোঁ, সেইটোৱে নিয়ম। কিন্তু এতিয়া উত্তৰ পূৰ্বাঞ্চলৰ গোটেইকেইখন চৰকাৰ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ শাসনত আছে, তেওঁলোকৰ কেন্দ্ৰ চৰকাৰ তেখেতসকলৰ, আমাৰ উত্তৰ পূৰ্বাঞ্চলৰ গোটেইকেইখন ৰাজ্য তেখেতসকলৰ। সেই গতিকে ইয়াত যদি কিবা হৈছিল দুয়োটা প্ৰশাসনে আলোচনা কৰি ৰাইজক, দুই পক্ষৰ ৰাইজক নিৰাপত্তা প্ৰদান কৰিব লাগিছিল। কিন্তু আজি মিজোসকলৰ আগ্ৰাসনৰ বাবে অসমৰ সীমান্তবাসী ৰাইজ শংকিত হৈছে, তেওঁলোকে ইয়াত বিভিন্ন এজন মানুহৰ ইতিমধ্যে মৃত্যু হৈছে, তেওঁলোকক তেওঁক নিজৰ কাম কৰিব গৈছিল হাজিৰা কৰা মানুহ বাঁহ সংগ্ৰহ কৰিবলৈ, তেওঁক হত্যা কৰা হ'ল আৰু এজনক খুব বেয়াকৈ মাৰধৰ কৰা হ'ল। আমি আজি এই গোটেই অঞ্চলকেইটা পৰিভ্ৰমণ কৰিলোঁ, যিখন স্কুল সেই স্কুলখনো চালোঁ আৰু স্থানীয় ৰাইজক লগ পালোঁ। তাৰে এজনেতো ক'লে যে তেখেতে সেই অঞ্চলটো 1971 চনত তেওঁ নিজে চেঞ্চাৰ কৰিছে। যখন কেন্দ্র সরকার ও রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থা নিয়ে কারি কারি টাকা খরচ করছে, কিন্তু সরকারি স্কুলগুলোর ম্যানেজমেন্ট ও স্কুলগুলোতে শিক্ষকের অভাব নিয়ে শিক্ষার পরিকাঠামোয় দেদার দুর্নীতি চলায় নিজেদের সন্তানকে উন্নত মানের শিক্ষা দিতে নিম্ন মধ্যবর্তী থেকে শুরু করে উচ্চস্তরের মানুষরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে নিয়ে যেতে বাধ্য হয়ে থাকেন। কিন্তু পরিতাপের বিষয়, অবহেলা এবং দুর্নীতির অনেক অভিযোগ উঠে আসছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ঠিক এমনই ঘটনা ঘটেছে শিলচর শহরের ন্যাশনাল হাইওয়েতে অবস্থিত
অবস্থিত সাউথ পয়েন্ট হাই স্কুলে। কোভিড ১৯ এর ফলে যখন কেন্দ্র সরকার পুরো দেশ জুড়ে স্কুল বন্ধ রাখার আদেশ দেন এবং পাশাপাশি পড়ুয়াদের অনলাইনের দ্বারা পড়াশোনা চালানোর নির্দেশ দেন, কিন্তু তার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি সাউথ পয়েন্ট স্কুলের কর্তৃপক্ষরা। শুধু তাই নয়, পড়ুয়া ও পড়ুয়াদের অভিভাবকদের সাথে নেই স্কুল ম্যানেজমেন্টের কোনো সম্পর্ক। এরই মধ্যে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় পুজোর আগে। এতে উল্লেখ করা হয় পুজোর আগে পরীক্ষা নেওয়া হবে এবং তার ফলাফল ১ নভেম্বর জানানো হবে, কিন্তু এতেও রয়েছিল শর্ত, ৮ মাসের বকেয়া মিটিয়ে দেওয়ার পর ফলাফল জানতে পারবে। আশ্চর্যের ব্যাপার, ১ তারিখে যখন স্কুলে অভিভাবকরা পৌঁছান, ফলাফল তো দূরের কথা, সেদিন স্কুল কর্তৃপক্ষের তরফে কেউ উপস্থিত ছিলেন না। এরই পরিপ্রেক্ষিতে রবিবার পড়ুয়াদের অভিভাবক স্কুল পরিচালককে সাথে নিয়ে এক নতুন কমিটি গঠন করেন। তাদের ভাষ্যমতে এখন থেকে স্কুলের মাশুল বর্ধিত করা হলে বা শিক্ষক নিয়ে অভিযোগ বা পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে ম্যানেজমেন্টের সাথে অভিভাবকরাও আলোচনা করবেন। এটা নিয়ে কোনোদিনই কনসার্ন নেই। তারপর যে ম্যানেজমেন্ট থাকবো, ম্যানেজমেন্টের সাথে আমরা কোঅপারেট করবো, ম্যানেজমেন্টেও আমরা কাছে মানে সাজিয়ে দিতে লাগবো। আগের যে ম্যানেজমেন্ট আসলো, গার্জিয়ানরা কোনো ধরনের পাত্তাই দিত না, কোনো ধরনের মিটিংই হইতো না, কোনোদিন কোনো মিটিংয়ের ইয়ে হইতো না। কিন্তু এখন গার্জিয়ানরা যে মানে কোনো ব্যাপার হইলে গার্জিয়ানের সঙ্গে ডিসিশন করতে লাগবো, ফিস বাড়াইলেও ডিসিশন করতে লাগবো, এবং টিচাররা যদি পড়া মানে পড়ায় না, তখন যদি গার্জিয়ানরা এই গ্রিভেন্সেস করে দে, তাহলে টিচারের ব্যাপারটাও ম্যানেজমেন্টে দেখতে হবে। আমরা যাইবো এই টোটাল স্কুলের যে এখন মানে ইন প্রেজেন্স অ্যাবসেন্স অফ দ্য এক্সিস্টিং ম্যানেজমেন্ট, যাতে আমরা বাচ্চারা পড়াশোনাটা হয় এর লেগে একটু ফর্ম এ নিউ ম্যানেজমেন্ট ফ্রম দ্য ম্যানেজমেন্ট। আমি অলরেডি ডাইরেক্টর দুজন আসুন, এই ডাইরেক্টর দুজনের সঙ্গে উইথ গার্জেন্স কোঅপারেশন একটা ম্যানেজমেন্ট সিস্টেম করিয়া স্কুলটা যেতে। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্কুল পরিচালক কৃষ্ণদেব বলেন, আগের ম্যানেজিং ডিরেক্টর কোনোদিনই স্কুলের কোনো বিষয় নিয়ে কর্ণপাত করেননি। তিনি আরো বলেন, অভিভাবক ও পড়ুয়াদের যে সকল সমস্যা ও অভিযোগ রয়েছে সেই সব সমস্যার সমাধান তিনি করবেন বলে নিজের বক্তব্যে জানান। আমিও চেষ্টা করেছিলাম টিচাররা সবাই আজকে আসুক, অ্যাটেন্ড করুক, আমি আমার রিটেন ওদেরকে রিকোয়েস্ট পাঠিয়েছি, ভিডিও মেসেজ পাঠিয়েছি, যাতে আজকে ওনারা অ্যাটেন্ড করুন এবং যা যা গ্রিভেন্সেস আছে টিচার্স স্টুডেন্টসদের গার্জিয়ানসদের এগুলো আজকে এখানেই ক্ল্যারিফাই হোক এবং একাডেমিক সেশনের সব কিছু পড়াশোনা যাতে কন্টিনিউ হয়ে চলে গেছে ৮ মাস, বাকি যে ৫ মাসটা এটাতে এটা কন্টিনিউ হোক এবং বাচ্চারা এক্সামস দিক। আর মেইনলি হচ্ছে ক্লাস ১০-এর ফর্ম ফিল আপ, সেটা ২৩ নভেম্বর এখন জানতে পেরেছি, এইটা নিয়ে হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, কারণ ক্লাস ১০-এর তো কোনো ক্লাসও নেই, কিচ্ছু নেই, একদম জিরো। প্রাক্তন সাংসদ তথা সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেব বলেন, অসমের মাটিতে চলতে গেলে গুলতি খেতে হচ্ছে, সেটাই পরিবর্তন হয়েছে। সুস্মিতা রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, নির্বাচনের আগে নর্থ ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্স হয়, কিন্তু নির্বাচনের পরে মানুষকে নিরাপত্তায় অ্যালায়েন্স কাজ করে না। সিএলপি লিডার এসছে চিফ সেক্রেটারিকে জানিয়ে, আসাম পুলিশের যে টপ অফিসার উনাকে চিঠি দিয়ে সিএলপি লিডার এসছে। প্রশ্নটা হলো যে আজকে আমরা আসামের জায়গায় গিয়ে ঢুকতে পারছি না, মিজোরাম পুলিশ আমাদের ধমকি দিচ্ছে গো ব্যাক। আর আমি দেখাতে চাই সোনোয়ালকে, সোনোয়ালজি দেখিয়ে, মিজোরামের মানুষ আর মিজোরামের পুলিশ আসামের মানুষের উপরে মার্বেল ছুঁড়ে ফেলছে, লিডারদের উপরে। এটা হলো আসামের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। কি পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়েছে যে আসামের জমিতে হাঁটতে হলে আজকে মিজো পুলিশ আর মিজো মানুষের মার্বেলের স্টোন পেল্টিং আমাদের খেতে হচ্ছে। তাই বলে আমি সোনোয়ালজিকে বলবো, যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার জয়েন্ট সেক্রেটারি আসলো, মিজোরাম আর আসামের চিফ সেক্রেটারির মিটিং হলো, যেখানে টপ পুলিশ অফিসার দুই দিক থেকে বসলো, আপনারা সমাধান করতে পারছে না। নর্থ ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্স হলো নর্থ ইস্ট ডিজাস্টার অ্যালায়েন্স ফর নর্থ ইস্ট, আর এই ডিজাস্টার অ্যালায়েন্সের রাজা হলো হেমন্ত বিশ্ব শর্মা, যিনি শুধু ইলেকশনের সময় নাচানাচি করেন, আর যখন মানুষ বিপদে থাকে, যখন আসাম প্রদেশ বিপদে থাকে, উনি গাল ফুলিয়ে বসা কানুনি মুখ্যমন্ত্রী হতে পারছে না, আর সোনোয়ালের গভর্নেন্স তো জিরো। এদিন কংগ্রেস প্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত স্কুলটি পরিদর্শন করে নিহত ইন্তাজ আলীর বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ নিয়ে সমবেদনা জানান। এছাড়াও মিজো হামলায় আহত নাজিমুদ্দিন লস্করের খোঁজ নেন।
মহারাষ্ট্র সরকারের অপশাসনের বিরুদ্ধে গর্জে উঠল কাছাড় জেলার জয়পুর শাখার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মকর্তারা। উল্লেখ্য, গত 4 নভেম্বর রিপাবলিক টিভি চ্যানেলের সাংবাদিক তথা আসাম সন্তান অর্ণব গোস্বামীকে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়াই মহারাষ্ট্র সরকারের তদারকিতে পুলিশ ঘর থেকে অ্যারেস্ট করে নিয়ে যায়। তা গণতন্ত্রের জন্য অতি দুর্ভাগ্যের দিন। মহারাষ্ট্র সরকারের এই ন্যাক্কারজনক কাজের বিরুদ্ধে সমগ্র ভারতের সাথে জয়পুর শাখারও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মকর্তারা রবিবার এক বিক্ষোভ কার্যসূচি পালন করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করেন। পরে সাংবাদিক অর্ণব গোস্বামীকে অতিসত্বর জেল থেকে মুক্তি করার দাবি সহ ভারত সরকারের কাছে সংবাদ কর্মীদের সুরক্ষা প্রদানের স্বার্থে একটি কঠোর আইন তৈরি করতে দাবি জানান। আমরা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কুশপুতুল দাহ করেছি, কেননা উনার সরকার গত 4 নভেম্বর আমাদের দেশে সুপ্রসিদ্ধ একটি জার্নালিস্ট অর্ণব গোস্বামীকে বিনা অ্যারেস্ট ওয়ারেন্টে ওনার ঘর থেকে অ্যারেস্ট করে জোরজবরদস্তি নিয়ে যায়, এবং যে কেসের জন্য ওনাকে অ্যারেস্ট করা হয়েছে সেই কেসটাও পুরোপুরি তথ্যহীন কেস। কেননা সেই কেসটি আমরা দেখতে পেয়েছি কি 2 বছর আগে অলরেডি ক্লোজ করা হয়েছিল। সাডেনলি এই কেসটি আবার রিওপেন করা এবং উইদাউট অ্যারেস্ট ওয়ারেন্ট ওনাকে হেনস্থা করে ঘর থেকে টেনে হেঁচড়ে পুলিশ যে নিয়ে গেছে, সেই জন্য আমরা অত্যন্ত ক্ষুব্ধ। এবং সেজন্য আজকে আমরা যে এই কার্যক্রমটা পালন করেছি, সেই কার্যক্রমে আমাদের বিদ্যার্থী পরিষদ ছাড়াও সমাজের বিশিষ্ট ব্যক্তি মিলে কমপক্ষে 60 জন মানুষ এখানে অংশগ্রহণ। মিথ্যাচারের রাজনীতির প্রতিবাদে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কুশপুতুল দাহ করেন এআইইউডিএফ এর ছাত্র সংগঠন ইউডিএসএফ। রবিবার হাইলাকান্দি শহরে হিমন্ত বিশ্ব শর্মার কুশপুতুল দাহে সামিল হয়ে ইউডিএসএফ এর রাজ্য কমিটির উপসভাপতি মাসুদ আহমেদ চৌধুরী বলেন, সীমান্তে জ্বলন্ত সমস্যাকে এক পেশে ঠেলে রেখে হিমন্ত বিশ্ব শর্মা হিন্দু মুসলিম মোগল পাকিস্তান মাদ্রাসা ইত্যাদি নিয়ে জঘন্য সাম্প্রদায়িক রাজনীতি করছেন। তিনি আরো বলেন, আজিজ খান জিন্দাবাদ, ধোনিকে পাকিস্তান জিন্দাবাদ বলে প্রচার করে শান্তির পরিবেশকে তিনি বিনষ্ট করছেন। ফেসবুক কর্তৃপক্ষ হিমন্তের আপলোড করা ভিডিও ফলস ইনফরমেশন বলে ঘোষণা করে তারপরেও এ নিয়ে নোংরা রাজনীতি করছেন তিনি। এই বিষয়ে তীব্র প্রতিবাদ, নিন্দা ও ধিক্কার জানান জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর, ইউডিএসএফ এর হাইলাকান্দি জেলা সভাপতি আব্দুল মুহিব মজুমদার, উপসভাপতি নাজমুল ইসলাম সহ অন্যান্যরা। দায়িত্বশীল পদে থাকা অবস্থায় যেভাবে একটা মিথ্যা প্রচার করেছে আমাদের দলের বিরুদ্ধে বা আমাদের সুপ্রিমের বিরুদ্ধে বা আসামের একটা শ্রেণীর মানুষের বিরুদ্ধে যেভাবে সাম্প্রদায়িক মন্তব্য করেছে বা একটা মিথ্যা সংবাদকে যেভাবে রটিয়েছে, সেটার জন্য আমরা তীব্র ভাষায় ওর নিন্দা জানাচ্ছি। আর ওনার পুষ্পতল দাহ করে আমরা আরও তীব্র ভাষায় ওর কার্যকলাপের বিরুদ্ধে নিন্দা জানাচ্ছি, যাতে আগামী দিনে ও আর এইভাবে ওর সাম্প্রদায়িক মন্তব্য না করে এবং সাম্প্রদায়িক বিশ্বাস যাতে সমাজের সরিয়ে না দেয়, তার জন্য আমরা আজকের এই পদক্ষেপ নিয়েছি। আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে আসামের জমি বর্তমানে মিজোরাম দখল করতে অনেক এলাকা মিজোরাম দখল করে নিয়েছে, কিন্তু সাম্প্রদায়িক হিমন্ত বিশ্ব শর্মা বা তার সরকার এই বিষয়গুলি রেখে শুধু আসামে সাম্প্রদায়িক বিপ্লব সরানোর জন্য পাকিস্তান জিন্দাবাদ বা পাকিস্তান মুর্দাবাদ বা বাংলাদেশ জিন্দাবাদ এইরকম স্লোগান দিয়ে মানুষকে অন্যভাবে মানুষের চিন্তাধারা অন্য মোড়ে ফিরিয়ে দিয়ে এই যে আসামের মানুষের যে মনোভাব তৈরি করার চেষ্টা করছে তা সম্পূর্ণভাবে বিফল হয়েছে, যেটা আমরা বিভিন্ন সামাজিক মাধ্যম বা খবরের কাগজে দেখেছি যে তার যে প্রতিক্রিয়া, তার যে কথাবার্তা যেগুলো, এগুলো আসামের মানুষ তীব্র ভাষায় নিন্দা জানিয়েছেন। সেই জন্য আমরা পুরো আসামবাসীকে সাধুবাদ জানাচ্ছি এবং আগামী দিনে যাতে ও এইভাবে না করে তার হুঁশিয়ারি দিচ্ছি। রবিবার শালগঙ্গার বাঁধমারাতে অরুণ রায়ের পৌরোহিত্যে এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের এক সভা অনুষ্ঠিত হয়। এতে সংস্থার আগামী দিনের বিভিন্ন কাজকর্মের ব্যাপারে আলোচনা করা হয়। এদিন উপস্থিত বিভিন্ন বক্তারা তাদের নিজেদের বক্তব্যে রিপাবলিক ভারত টিভি চ্যানেলের সাংবাদিক অর্ণব গোস্বামীর গ্রেফতারে মহারাষ্ট্র সরকারের সমালোচনা করেন এবং কুম্ভীরগ্রাম বিমানবন্দরে এআইইউডিএফ সমর্থকদের পাকিস্তান জিন্দাবাদ স্লোগানের তীব্র ধিক্কার জানিয়ে প্রশাসনের কাছে ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা যাচাই করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানান। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি মুকুল শুক্লবৈদ্য, সুধাংশু শুক্লবৈদ্য সহ অনেকে। অর্ণব গোস্বামী একজন নির্ভীক সাংবাদিক এবং তিনি সাংবাদিকতা করে অনেক সুনাম অর্জন করেছেন, কিন্তু বিগত কিছুদিন থেকে মহারাষ্ট্রের যে সরকার, সেই সরকারের বিরুদ্ধে তিনি অনেক সত্য কথা মানে জনতার সামনে তুলে ধরার জন্য সেই মহারাষ্ট্র সরকার
মানে ডাইরেক্ট ওনার এগেনস্টে কোনো এলিগেশন আনতে পারেনি। তাই দুই বছর আগের একটা কেস, যে কেসটা অলরেডি কোর্ট থেকে ডিসমিস হয়ে গেছে, কিন্তু মহারাষ্ট্রের পুলিশ টাকা পয়সা দিয়ে যা মানে অর্ণব গোস্বামীর এগেনস্টে এলিগেশন যে তিনি একজন ব্যক্তিকে আত্মহত্যার জন্য প্ররোচনা মানে যুগিয়েছিলেন এবং সেই ব্যক্তি আত্মহত্যা করেছে, কিন্তু সেই কেসটা অনেক আগেই কোর্ট থেকে ডিসমিস হয়ে গেছে। কিন্তু বর্তমানে উনাকে আজকে চার পাঁচ দিন আগে মহারাষ্ট্রের পুলিশ উনার বাড়ির থেকে অ্যারেস্ট করে নিয়ে উনাকে টর্চারিং করে ইভেন উনাকে জুতা দিয়ে পর্যন্ত পিটানো হয়েছে। তাই আমরা উদারবন এক সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের তরফ থেকে, যেহেতু অর্ণব গোস্বামী একজন ভূতপূর্ব সৈনিকের সন্তান, তো সেই হিসাবে আমরা উদারবন এক সার্ভিসম্যান অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা এর প্রতিবাদ তথা ধিক্কার জানাই। এবং বিগত কয়েকদিন থেকে শহর শিলচরে আবার চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। দিন দুপুর সন্ধ্যা রাত যে কোনো সময় ঘটছে চুরিকাণ্ড। বিশেষ করে সম্প্রতি মোবাইল চুরি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে শহরে। বিগত কয়েকদিন ধরে অনেকেই মোবাইল চুরি নিয়ে থানায় অভিযোগ করেছেন, কিন্তু কারোর কোনো লাভ হয়নি। গত তিন দিন আগে শিলচর ডিএসএর কেয়ারটেকারের মোবাইল চুরি যায়। শনিবার সন্ধ্যা রাতে পার্ক রোড এলাকার রেডক্রসের সামনে থাকা জয়গুরু মেডিকেল স্টোরের শোকেজ থেকে চুরি যায় একটি মোবাইল। চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক কিভাবে চতুরতার সাথে চোর মোবাইলটি হাতিয়ে নেয়। চুরি যাওয়া মোবাইলটি ছিল সারা কাছার জেলা অটো সংস্থার সভাপতি বিকাশ ভট্টাচার্যের। দেখুন তিনি কি বলছেন। গতকালকে রাতে আনুমানিক 7টার সময় আমি দোকানে আসলাম। আসার পর ও একটু একটু কাম আছে বলে গাড়ি জাস্ট একটু গেল। আমার পরিচয় দোকান, আমি এখানে দোকান থেকে আমার অফিস এই কিনারে আমি এই বসলাম। বসে আমি হেঁটে আসলাম, হাঁটার পর আমি জুতার ফিতাটা একটু লুজ করার জন্য আমি এই মোবাইলটা রাখলাম। তুমি একটু জানে এই পজিশনে আমি গাড়ি জুতার ফিতাটা একটু লুজ করতেছিলাম, একটা দুইটা করলাম, তারপরে সেদিকে আমার মোবাইল নেই। তারপরে এক সেকেন্ডের মধ্যে আমি বললাম এর খালি দোকান করতে গিয়ে চলে গেলো বয়স। এরপরে ও আসার পর আমি লগে লগে ফুটেজ দেখলাম। ফুটেজ দেখার পরে দেখলাম আমার পিছের থেকে এসে এবারে দুটো হাত বাড়িয়ে নিয়ে গেলো। এটা মানে এক্সপার্ট চোর, নিমিশে এরকম এক ম্যাক্সিমাম 30 সেকেন্ড হবে, 30 সেকেন্ডের ভিতরে আমার মোবাইল যাব, মানুষটাকে আর দেখতেই পেলাম না। নতুনপুটি শেরাতলা পূজা কমিটির শতবর্ষ উপলক্ষে রবিবার 100টি বৃক্ষরোপণ করা হয়। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ। তাছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মালুগ্রাম 2 নং ওয়ার্ডের কমিশনার বীরেন্দ্র প্রসাদ সিং, সন্দীপন এন্দো, মানস ভট্টাচার্য, দীপক দাস, বিষ্ণুপদ দাস, অশোক পাল চৌধুরী প্রমুখ। এদিনের বৃক্ষরোপণ অনুষ্ঠানে কবীন্দ্রবাবু নিজের বক্তব্যে বলেন, পুরনো শিলচর শেয়াড়াতলা পূজা কমিটি গুটি গুটি পায়ে শতবর্ষ পূর্ণ করল, তা বরাক উপত্যকার জনসাধারণের কাছে এক ঐতিহাসিক দিন। মা কালের অধিষ্ঠান হিসেবে এই স্থানটি গড়ে তোলার যে চেষ্টা চলছে তা অব্যাহত থাকবে। সম্মিলিতভাবে যে প্রচেষ্টা এখানে চালিয়ে যাচ্ছেন সেই প্রচেষ্টা সার্থক হবে। আমি জানি অনেকের মনে একটা প্রশ্ন আছে, যেখানে আজকে আমরা সেই বৃক্ষরোপণ করলাম সেই জায়গা সম্পর্কে কি হবে, নিশ্চিতরূপে আপনারা জানেন সে সম্পর্কে আলাপ আলোচনা চলছে এবং সেই আলাপ আলোচনা যাতে কার্যকরী হয়, সার্থক হয় এবং এখানে মা কালীর অধিষ্ঠান হিসেবে এই স্থান চিরদিন পরিচিত থাকে সেই ব্যবস্থা যাতে হয়, তার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। সবার সম্মিলিত প্রয়াস তার পেছনে থাকবে এবং আমাদের জয় সুনিশ্চিত হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার।
লায়লাপুর সীমান্ত থমথমে, পরিস্থিতির খোঁজ নিল কংগ্রেস প্রতিনিধি দল। গুলতি দিয়ে মিজোদের হামলা, সরকারের উদাসীনতাকে দায়ী করলেন দেবব্রত। নতুন স্কুল পরিচালন কমিটি গঠন, সাউথ পয়েন্ট স্কুলের পড়ুয়াদের অভিভাবকের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।